পরে সর্বভারতীয় জ্যাম পরীক্ষায় পরীক্ষার্থী হিসেবে সসম্মানে উত্তীর্ণ হয়েছে সে। তারপরেও দুশ্চিন্তা কাটেনি, আগামী দিনে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে রীতিমতো সংকটে বালুরঘাটের দীপদাস। বালুরঘাট কলেজে থার্ড ইয়ারে পড়াশোনার পাশাপাশি শিলিগুড়ি সেন্টার থেকে এবছরের 13 ফেব্রুয়ারি সর্বভারতীয় জ্যাম পরীক্ষায় বসেছিল দীপ। ৮০৯ র্যাঙ্ক পেয়ে মুম্বাইয়ের আইআইটিতে অঙ্ক নিয়ে এমএসসি পড়ার সাফল্য অর্জন করলো, তার এই সাফল্য হয়তো অধরাই থেকে যাবে অর্থের অভাবে। আগামী 21 জুলাই মুম্বাইয়ের আইআইটিতে রিপোর্ট করার পাশাপাশি 4টি সেমিস্টার বাবদ 2 লক্ষ টাকার মধ্যে প্রথম কিস্তির 50,000 টাকা ও 25 জুলাইয়ের মধ্যে জমা করতে না পারলে এই সাফল্য তার অধরাই থেকে যাবে সামান্য দিনমজুর পরিবারের সন্তান দীপদাসের। কিন্তু মুম্বাই গিয়ে পড়াশোনা চালাতেও আইআইটির মতো নাম করা ইনস্টিটিউশনে ভর্তি হতে গিয়েই হোঁচট খেতে হচ্ছে দীপদাসকে প্রতি পদে, কারণ সেই দারিদ্র। দীপের বাবা গোবিন্দ দাস সামান্য ঠেলা চালক, মা কামনা দাস পরের বাড়িতে রান্নার কাজ করেন। বালুরঘাট শহরের খাদিমপুর বটতলা এলাকা শিবাজি কলোনির বাসিন্দা দীপদাসের টিনের ঘর সম্প্রতি সরকারি সাহায্যে গড়ে তোলা একটি ঘরে বসবাস। 2 ভাই বোনের মধ্যে বোনের ধারদেনা করে কোনোরকমে বিয়ে দিয়েছেন তার বাবা মা। তা সত্ত্বেও ছেলের পড়াশোনা যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য নিজেরা বাড়তি পরিশ্রমের পাশাপাশি ধার দেনা করে এই সর্বভারতীয় পরীক্ষায় বসার ফি 10,000 টাকাও জুগিয়েছেন তার মা। কিন্তু সেই টাকাই এখন শোধ করে উঠতে পারেননি তারা। সেখানে মুম্বাই গিয়ে দীপের পড়াশোনা চালানোর টাকাটাই বা কেমন করে পাবেন, আর তার জন্য 2 লক্ষ টাকা কোথায় পাবেন, সে নিয়ে ঘোর অন্ধকারে তারা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও খুব ভালো ফল করেছিল দীপ, কিন্তু এখন সে দুতরফে এই সাহায্যের সুযোগ নেই। এই পরিস্থিতিতে কি জানিয়েছেন দীপ এবং তার মা শুনব। আমি রিসেন্টলি আইআইটি বোম্বেতে চান্স পেয়েছি এবং আমার স্ট্রিমটা হলো এমএসসি। তোমার বাবা কি করেন এবং তুমি কি করো? আর আমি স্টুডেন্ট, আমি বাড়িতে পড়াশোনা করছি, আর বাবা ভ্যান চালায়। আগামী দিনে কি করার ইচ্ছে? আগামী দিনে পড়াশোনাটাকে চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে। আফটার এমএসসি ফ্যামিলি কন্ডিশনও একটু খারাপ আছে, ফ্যামিলি কন্ডিশনে ফ্যামিলির দিকে একটু দেখতে হবে। পিএইচডি করারও ইচ্ছে আছে এবং হায়ার এডুকেশনের ইচ্ছে আছে। এই যে তোমার এই যে এই সাফল্যে তোমার পিছনে কাদের পেয়েছিলে? সবথেকে বড় কথা আমার বাবা মাই সবথেকে বড় মানে ইন্সপিরেশন পড়াশোনার। তারপরে আমার ব্যাচমেট, আমার কলেজের প্রফেসর এবং তাছাড়াও বিভিন্ন স্যার এবং দাদারা হেল্প করেছিল। তোমার কথা মোট কথা সেটা ভালোই লাগছে, এত ভালো জায়গায় চান্স পেয়েছে, কারণ কার না ভালো লাগে, সবার বাবা মাই তো চায় যে ছেলে ভালো জায়গায় যাক বা ভালো পড়াশোনা করুক, সবাই তো তাই চায়, আমাদেরও ভালো লাগছে। কি বলবেন ওর এই সাফল্য নিয়ে, কতটা খাটনি ছিল? খাটনি তো আমাদের তো প্রচণ্ড খাটনি, বাবা ভ্যান চালায়, আমিও লোকের বাড়ি কাজ করি, রান্না কাজ করি, করে ছেলেকে মানে এতদিন পড়াশোনা শিখাইছি, এখন আর প্যারে উঠছি না। এখন দেখি ছেলে ভালো জায়গায় গেছে, এখন কি কতদূর কি আগাতে পারবে। হ্যাঁ, ওর পাশে যদি সহযোগিতা করে যদি কেউ দাঁড়ায়, ওই যদি আরও সহযোগিতা করলে আরও ওই ভালো পড়াশোনাটা আগাতে পারবে বা ভালো পড়াশোনাটা হয়তো হবে, এটুকুই আমরা চাই। আপনার নাম?